নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি সিংহ রাশির এপ্রিল 2020 কেমন যাবে। এই জ্যোতিষ পুরোপুরি নির্ভর করে বর্তমান পরিস্থিতি উপর। তো বর্তমান পরিস্থিতিতে বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার চলছে। তো তাও আমি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কোন কোন দিকে ভালো হবে এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করা উচিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি। এবং এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো আপনারা কী ক্রিয়া করবেন, যে ক্রিয়া করলে আপনাদের কিছুটা হলো এই মাসটি ভালো যাবে এবং আপনাদের এ মাসে শুভ তারিখ আপনাদেরকে এই ভিডিওর শেষে আমি বিস্তারিত জানাবো। প্রথমেই জানাই, এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। অর্থাৎ 30 মার্চ বৃহস্পতি গ্রহ নিচ রাশিতে মকর রাশিতে অবস্থান করছে এবং এই 22 মার্চ মঙ্গল গ্রহ এই মকর রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে। অলরেডি 24 জানুয়ারি থেকে এই মকর রাশিতে শনি গ্রহ বসে আছেন এবং এর পাশাপাশি 28 মার্চ শুক্র গ্রহ বৃষ রাশিতে নিজ রাশিতে অবস্থান করছে এবং 14 এপ্রিল থেকে মেষ রাশিতে তুঙ্গ গৃহে রবি গ্রহের অবস্থান এবং 14 এপ্রিলের আগে পর্যন্ত এই রবি গ্রহ থাকবে মীন রাশিতে এবং 7 এপ্রিল থেকে এই বুধ গ্রহ আপনার মীন রাশিতে নিচস্থ গৃহে অবস্থান এবং এর পাশাপাশি আপনার রাহু গ্রহ থাকবে মিথুন রাশিতে এবং কেতু গ্রহ থাকবে ধনু রাশিতে। কী ফলাদেশ হতে চলেছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে চলেছি। প্রথমেই জানাই, সিংহ রাশির এ মাসে অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। আপনাদের রাশির দ্বিতীয় পতি অষ্টম স্থানে নিচস্থ গৃহে অবস্থান করছে, অর্থাৎ বুধ আপনার অর্থভাব সে নিচস্থ গৃহে অবস্থান করছে অর্থাৎ অষ্টম ঘরে। আপনাদের এ মাসে সে মতো আয় হবে না, অর্থাৎ ইনকামের জায়গাতে আপনারা বাধাপ্রাপ্ত পাবেন। উল্টা আপনাদের এ মাসে খরচ বৃদ্ধি পাবে এবং আপনাদের যে নি একাদশপতি সেটা হচ্ছে বুধ, সেই বুধ অষ্টম স্থানে নিচ গৃহে অবস্থান আপনাদের সফলতা থেকে আপনারা বঞ্চিত হবেন। অর্থাৎ আপনারা যে কাজ করবেন চট করে আপনাদের সাকসেস আসবে না। অর্থনৈতিক দিকটা আপনাদের খুব একটা ভালো দেখা যাচ্ছে না এই এপ্রিল মাসে, গ্রহগত অবস্থান তাই বলছে। ষষ্ঠ স্থানে শনি মঙ্গলের অবস্থান আপনাদের এ মাসে শত্রুতা বৃদ্ধি করবে, অর্থাৎ শত্রু কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে এ মাসে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হওয়ার একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, ঋণগ্রস্ত হতে পারেন। আপনারা ভুল করেও কারো কাছে টাকা ধার নেবেন না, সেক্ষেত্রে সেই টাকা আপনাদের পরিশোধ করতে সমস্যা দাঁড়াবে। শত্রুতা এবং ঋণ আপনাদের বৃদ্ধি পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে শারীরিক প্রবলেম, শরীরের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আপনাদের এ মাসে বৃদ্ধি পাবে। সন্তান ভাগ্য আপনাদের মোটেও শুভ না, কারণ আপনাদের রাশির পঞ্চম স্থানে কেতু গ্রহের অবস্থান, সন্তানের দিকে কিছুটা হলো আপনাদের সমস্যার দিক লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা, সন্তানের শরীর নিয়ে সমস্যা, এই সকল দিক এ মাসে হওয়ার সম্ভাবনা আছে। দশম স্থানে দশমপতির অবস্থান, দশম স্থানে আপনাদের দশমপতির অবস্থান আপনাদের শুভফল প্রদান করবে, অর্থাৎ শুক্র গ্রহ আপনার ঠিক দশম ঘরে অবস্থান করছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কর্মের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এবং কর্ম কিন্তু আপনাদের বেশ চাপ এ মাসে বৃদ্ধি পাবে। যারা 60 ঊর্ধ্বের ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে আমি জানাই, আপনাদের হাই সুগার, ব্লাড প্রেশার বিপি এবং থাইরয়েড, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা,
নার্ভের সমস্যা, ব্যাক পেন, কোমরে ব্যথা, এই দিকগুলো এই ষাট ঊর্ধ্বের ব্যক্তিদের হওয়ার সম্ভাবনা আছে। আপনার রাশির নবম স্থানে এই রবি গ্রহের তুঙ্গ অবস্থান 14 এপ্রিলের পর থেকে। আপনাদের সরকারি কাজকর্মগুলো আস্তে আস্তে কিছুটা হলেও ভালোর দিক নির্দেশ করছে, যদিও এ মাসে না হলেও আপনাদের সেই রকম একটা পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আসবে। অর্থাৎ কাজগুলো কিন্তু আপনাদের ভালোর দিকে যাওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতির উপর বিচার করা হয়, আমি আবারও বলছি, যেহেতু সরকারি সমস্ত কিছু অফিস বন্ধ, সেই জন্য আমি বলছি সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে, যার বেনিফিট আপনারা হয়তো মাস দুয়েকের মধ্যে আপনারা পাবেন। এই কর্মের ব্যাপারে, সরকারি কর্মের ব্যাপারে মাস দুয়েকের মধ্যে আপনারা পেলেও পেতে পারেন যদি আপনার হরোস্কোপে থাকে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই আপনাদের রাশির একাদশ স্থানে রাহুর অবস্থান আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তি নির্দেশ করছে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের ক্ষেত্রে এ মাসটি খুব একটা ভালো নয়, নতুন প্রেম আপনাদের এ মাসে সেই মতন আসবে না। পুরাতন প্রেমের ক্ষেত্রে আপনারা একটু কথার মধ্যে শালীনতা বজায় রাখুন, নয়তো রিলেশনশিপে ব্রেকআপ পর্যন্ত আসতে পারে সিংহ রাশির জাতক বা জাতিকাদের। বর্তমান গ্রহ অবস্থান তাই নির্দেশ করছে। এবার জানাই যারা উচ্চ শিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে সময়টি ভালো, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে সময়টি মধ্যম। এর পাশাপাশি যারা ন্যায়ের সঙ্গে যুক্ত আছেন, যারা ডাক্তারি লাইনে যুক্ত আছেন বা যারা অ্যাস্ট্রোলজার, তাদের জন্য এ সময়টি ভালো দিক নির্দেশ করছে, গ্রহগত অবস্থান তাই বলছে। খেলাধুলার লাইনে যারা আছেন, জগতে যারা আছেন, তাদের জন্য সময়টি ভালো। যারা ফিল্ম গান বাজনা জগতে যুক্ত আছেন তাদের কিছুটা হলেও ভাগ্য প্রশমিত হবে। আপনারা এ মাসে আপনাদের পিতার সহযোগিতা পাবেন, যদি আপনাদের পিতার জীবিত থাকে সেক্ষেত্রে পিতার সহযোগিতা পাবেন এবং আপনারা মাতার সহযোগিতা পাবেন। এবং এ মাসে আপনারা আপনাদের বন্ধুবান্ধব থেকে প্রচণ্ড পরিমাণে হেল্প সহযোগিতা কিন্তু আপনারা এ মাসে সিংহ রাশির জাতক জাতিকারা পাবেন। ভাতৃস্থানের ক্ষেত্রে কিছুটা হলো ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, ভাইয়ের সঙ্গে মতবিরোধ থাকবে এবং প্রপার্টি রিলেটেড সমস্যা আপনাদের থাকবে এবং দাম্পত্য কিছু কিছু ক্ষেত্রে কলহ, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মতান্তর এ মাসে লক্ষ্য করা যাচ্ছে। গ্রহগত অবস্থান তাই বলছে, আমি সম্পূর্ণ গ্রহ যা বলছে সেই অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যদিও আপনাদেরকে জানাই এটা পুরোপুরি ইন জেনারেল রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, সম্পূর্ণ যে আপনাদের মিলবে এমন কোনো কথা নয়, কিন্তু এই রাশিফলটি আপনাদের চলার পথে কিছুটা হলেও সাহায্য করবে। তো আবারও বলি, বর্তমান পরিস্থিতির উপর আমি এই রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এবার আপনারা কি করবেন, প্রতিদিন অন্তত সকালবেলা উঠে আপনারা সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং আপনারা ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করুন 11 বার। দেখবেন আপনাদের যে কোনো সমস্যা কাটতে বাধ্য, অর্থাৎ যে শারীরিক দিক বলুন, অর্থনৈতিক দিক বলুন, যে কোনো, এটা আপনারা যদি সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে যদি পরিধান করে যদি আপনারা করতে পারেন, অতীব শুভ ফল প্রদান করবে। এবার আপনাদেরকে জানাই আপনারা কি কাজ করবেন এ মাসে, যেটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আপনারা এ মাসে অন্তত রবিবার করে গরুকে, গাই গাভী মাতাকে একটি করে রুটি এবং গুড় যদি আপনারা খাওয়ান, একদম মনে রাখবেন ঠিক রবিবার করে আপনারা রুটি এবং গুড় যদি খাওয়ান, দেখবেন আপনাদের এই যে রবির এই মাসটাতে যে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমটা আপনাদের কিছুটা হলেও কাটবে, আমি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি। এই দুটি কাজ করুন। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন।